দেশগত থেকে সংবাদ সন্ধানী আপনাদের সামনে, আমি দোলা ডলার্স এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। উত্তরের লাখো মানুষ বন্যার কবলে, মধ্যাঞ্চলের টাঙ্গাইল ফরিদপুরের নিচু এলাকা নতুন করে প্লাবিত। নারী শিশু ধর্ষণ হত্যার বিচার 180 দিনেই শেষ চায় হাইকোর্ট, সাক্ষী হাজিরে গাফলতি হলে ব্যবস্থা। ঢাকা ওয়াসার 11টি খাতে রয়েছে দুর্নীতির সুযোগ, স্থানীয় সরকার মন্ত্রীর কাছে দুদকের প্রতিবেদন। রোহিঙ্গা নির্যাতন বিষয়ে আইসিসির তদন্ত শুরু হতে পারে অক্টোবরে, আশ্রয় শিবির পরিদর্শন কাল। সমস্যা সংকট সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। অনিমেষ, সারা দেশে এই মুহূর্তে কিন্তু বন্যায় আক্রান্তের সংখ্যা প্রায় 12 লাখ। আপনি জানেন যে আজও পদ্মা এবং যমুনার পানি বেড়েছে, বন্যা পূর্বাভাস তথ্য অনুযায়ী কিন্তু কাল পর্যন্ত পানি বাড়বে। সেক্ষেত্রে নতুন করে কিন্তু বিভিন্ন এলাকা পানিবন্দী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা উত্তরাঞ্চলের কুড়িগ্রামের কথা বলতে চাই, সেখানে 9টি উপজেলায় 6.5 লাখ মানুষ এই মুহূর্তে পানিবন্দী রয়েছে। এবং আজকে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রী, পানি সম্পদ উপমন্ত্রী, তারা দুজনই হবিগঞ্জের একটি এলাকা পরিদর্শন করেছেন এবং তারা বলেছেন যে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলেও সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় সে কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ আছে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেকে এই ত্রাণটি পাচ্ছে না, তাদের কাছে এই ত্রাণটি পৌঁছে দেওয়া এখন অনেক বড় চ্যালেঞ্জ। কারণ অনেক এলাকা আছে যেখানে বন্যায় এমন অবস্থা হয়েছে সেখানে ত্রাণ নিয়ে যাওয়া একটু দুরূহ কাজ, এবং এই বন্যা পরিস্থিতি এবার অন্য সময়ের চেয়ে একটু বেশিই থাকবে। সারা দেশে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় ত্রাণ এই বন্যা হবে। আমরা দেখতে পেয়েছি যে ভারতে এবং চীনেও কিন্তু এবার বন্যা হয়েছে, তার ইফেক্ট বাংলাদেশেও এসে পড়বে। আমরা দেখে আসি প্রতিবেদনটি। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানাচ্ছে বৃহস্পতিবার পানি বেড়েছে 48টি নদীর, কমেছে 44টির, আর বিপদসীমার উপরে বইছে 25টি নদীর পানি। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বাড়ায় দুর্গত 231 গ্রামের প্রায় 4.5 লাখ বাসিন্দা, তলিয়েছে শহর এলাকাও। যমুনার পানিতে প্লাবিত সিরাজগঞ্জের নিম্নাঞ্চল, পানিবন্দী 1 লাখেরও বেশি মানুষ, ভেসে গেছে ফসলের জমি, পানির নিচে রাস্তাঘাট। হঠাৎ আসে বন্যাটা ভরছে, এত 88 সালের বন্যার পরে এই বন্যা, আমরা তো খুব অবস্থা খারাপের মধ্যে আছি। কুড়িগ্রামের 9 উপজেলায় পানিবন্দী 6.5 লাখ মানুষ, ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় 1300 পরিবার। রৌমারীতে বন্যার নিয়ন্ত্রণ বাঁধের 4 অংশ ভেঙে পানি ঢুকেছে নতুন এলাকায়। নওগাঁর মান্দায় পানিবন্দী 22 গ্রামের 50,000 মানুষ। লালমনিরহাটে পরিস্থিতির উন্নতি হলেও লোকসানের সংখ্যায় চাষি। আমরা চেষ্টা করতেছি আমাদের মৎস্য দপ্তর থেকে সচেতন করার, যেন পুকুরগুলো বন্যা পানি চলে যাওয়া না পর্যন্ত নেট দিয়ে ঘিরে রাখা। বৃষ্টি ও পাহাড়ি ঢলে আক্রান্ত শেরপুরের 5 উপজেলা, সেখানে পানিবন্দী 200 গ্রামের লাখখানেক বাসিন্দা। ব্রহ্মপুত্রের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নতুন এলাকা, বন্ধ রাখা হয়েছে 52টি শিক্ষা প্রতিষ্ঠান। যমুনার পানি বাড়ায় টাঙ্গাইল সদর, ভুয়াপুর, গোপালপুর, কালিহাতি ও নাগরপুরে তলিয়ে গেছে 115টি গ্রাম। ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার 13টি ইউনিয়নে ঢুকেছে পদ্মার পানি। বাড়ি গড়তল হয়ে গেছে, গরু ছাগল আই না, আমরা হনে স্কুল ফিল্ডে আশ্রয় নিছি। বাচ্চা কাচ্চা পানিতে পড়ার ভয় আছে, তারপরে মনে করেন যাদের গরু ছাগল আছে ঘাসের অভাব। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ও পানি সম্পদ উপমন্ত্রী এ সময় তারা বলেন যথেষ্ট মজুদ থাকায় ত্রাণের কোনো সংকট হবে না। খাগড়াছড়ি, বান্দরবানের বন্যার উন্নতি হলেও রাঙামাটিতে পানিবন্দী 10,000 মানুষ, কর্ণফুলিতে তীব্র স্রোতের কারণে বন্ধ রাঙামাটি বান্দরবান রুটে ফেরি চলাচল, খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের 16টি গেট। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। তীব্র স্রোত ও ফেরি সংকটে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে ভোররাত থেকে লেগে থাকা যানজট এখনও কমেনি। ঘাটের 0 পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় 7 কিলোমিটার জুড়ে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। দুই তীরে ভোররাত থেকে অপেক্ষায় থাকা চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুতে 20টি ফেরি রয়েছে, এর মধ্যে 5টি মেরামতের জন্য নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে। যান্ত্রিক ত্রুটিতে 3টি ফেরি এখন অচল, এই কারণে রুটে এখন চলছে 12টি ছোট বড় ফেরি।
পাশাপাশি রয়েছে অতিরিক্ত স্রোত, সব মিলিয়ে ব্যাহত হচ্ছে যান পারাপার। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার মামলা নির্ধারিত 180 দিনে নিষ্পত্তি না হয় ক্ষোভ জানিয়েছে হাইকোর্ট। এছাড়া দ্রুত মামলা নিষ্পত্তি, সাক্ষী উপস্থিতি এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে মনিটরিং কমিটি করতে বলেছে আদালত। অফিসিয়াল সাক্ষীরা সাক্ষ্য দিতে না এলে বিভাগীয় ব্যবস্থা এবং প্রয়োজনে বেতন বন্ধেরও আদেশ সহ বিচারিক আদালতকে দেয়া হয়েছে 7 দফা নির্দেশনা। গত বছরের মার্চে ডেমরার দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয় 54 বছর বয়সী সেকান্দার আলীর বিরুদ্ধে। এর 1.5 বছর পরও শুরু হয়নি বিচার, বেশ কয়েকবার জামিনের জন্য হাইকোর্টে আসে আসামি। এমন পৃথক 3টি ধর্ষণ মামলায় আসামিদের জামিন শুনানি শেষে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালগুলোর বিচারক, পিপি, সাক্ষী, পুলিশ, চিকিৎসক সহ সংশ্লিষ্ট সবাইকে 7 দফা নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এখানে 16 মাস হয়েছে আমি আপনার জেল কাস্টডিতে আছি, মামলা আমি বিচার পাইনি। আমি জানিয়েছিলাম আমি বেলের জন্য এসেছিলাম, তো সেখানে আমি আমার ল পয়েন্টগুলো বললাম। আইন অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে 180 দিনের মধ্যে দ্রুত মামলা নিষ্পত্তির তাগিদ দিয়েছে আদালত। এছাড়া শুনানিতে সাক্ষীর উপস্থিতি, নিরাপত্তা নিশ্চিতে মনিটরিং কমিটি ও সাক্ষীদের নামে দ্রুততম সময়ে সমন জারি করতে তদারকের নির্দেশও দিয়েছে আদালত। দ্রুত সাক্ষী সুরক্ষা আইন করতে নির্দেশ দিয়েছে সরকারকে। মনিটরিং সেলগুলো রীতিমতো প্রত্যেকটা মামলা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন নিষ্পত্তি করা যায় সেজন্য ওনারা মনিটরিং করবে, এবং সংশ্লিষ্ট কোর্ট আপনার যারা এই মামলা সাক্ষী থাকবেন, যারাই সাক্ষী থাকুক, সেটা ডাক্তার হোক, পুলিশ হোক বা যারাই হোক না কেন, তাদের প্রতি নির্দিষ্ট সময়ের মধ্যে সমন জারি করতে হবে এবং তাদেরকে কোর্টে, রাষ্ট্রপক্ষের দায়িত্ব তাদেরকে কোর্টে উপস্থিত করা। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, আইন দিয়ে নয়, ধর্ষণের মতো ঘটনা রোধ করতে হবে সামাজিক আন্দোলন গড়ে তুলে। সামাজিক আন্দোলন যদি না গড়ে তোলা হয় তাহলে এইভাবে এটা আমার মনে হয় না তোমার প্রতিকার হবে। নির্দেশ দিয়ে তো ধর্ষণ কমানো যাবে না, ধর্ষণ কমাতে হলে এলাকায় এলাকায় জনগণকে কমিটি করতে হবে। আদালতের এ 7 দফা নির্দেশনা বাস্তবায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিবের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওষুধের লেভেলে মেয়াদ উত্তীর্ণের তারিখ সহজভাবে ও স্পষ্ট বাংলায় লিখতে আদেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেয়। একই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিষয়ে ক্রেতাদের সচেতন করতে গণমাধ্যমে বিজ্ঞাপন দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে মৌখিক আদেশ দেয় হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে 22 আগস্ট। এ সময় প্রায় 37 কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধ্বংস ছাড়াও 404টি মামলা এবং 81 লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ঔষধের মেয়াদ উত্তীর্ণের তারিখটা অনেক স্পষ্ট হয়, আরও বড় করে লেখা হয় যেন সব ধরনের ক্রেতা সাধারণ সেটি যেন সহজেই পড়তে পারে এবং এটা যেন পড়ার উপযুক্ত স্থানে এবং আকারে সেটা যেন মুদ্রণ করা হয়। বরগুনায় রিফাত শরীফকে কুপিয়ে হত্যার আসামি রিশান ফরাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিশান এই হত্যা মামলার আসামি রিফাত ফরাজির ছোট ভাই। সকাল 10টায় রিশানকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানান বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। তবে কোন জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি পুলিশ। এদিকে মামলার সন্দেহভাজন আসামি আরিয়ান শ্রাবণ দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এর আগে মঙ্গলবার রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার করা হয়, পরে তাকে 5 দিনের রিমান্ডে দেয় আদালত। গত 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। এই মামলায় এখন পর্যন্ত 16 জন গ্রেপ্তার হয়েছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 10 জন। সকাল 10:05 চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার 3 নম্বর আসামি রিশান ফরাজিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মিন্নি শুরু থেকেই যারা হত্যাকারী ছিল তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং সেই পরিকল্পনা, এই হত্যাকাণ্ডের পরিকল্পনার অংশ।
ঢাকা ওয়াসার 11টি খাতে দুর্নীতির উৎস চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে একটি প্রতিবেদন দুপুর স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের কাছে জমা দেন দুদকের কমিশনার মোজাম্মেল হক। এতে বলা হয় 11 খাতের 8টি প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি, অথচ অর্থ পরিশোধ করা হয়েছে ঠিকাদারকে। মিরপুর সহ আশেপাশের এলাকার পানির চাহিদা মেটাতে 2012 সালে শুরু হয় তেঁতুলঝরা ভাগুর্তা পানি শোধনাগার প্রকল্প। 2017 শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের অগ্রগতি 47%, বেশ কবার বাড়ানো হয় ব্যয়। এভাবেই আটকে আছে সায়দাবাদ ও পদ্মা পানি শোধনাগার সহ ঢাকা ওয়াসার 8টি প্রকল্প। দুদকের প্রতিবেদন বলছে এসব কাজ দেয়া হয়েছে নির্দিষ্ট কয়েকজন ঠিকাদার ও পরামর্শককে। ব্যক্তি মালিকানাধীন গভীর নলকূপ, মিটার রিডিং ও রাজস্ব আদায়েও দুর্নীতির সন্ধান পেয়েছে তারা। এসব দুর্নীতি বন্ধে প্রতিবেদনে জবাবদিহি ও নজরদারি বাড়ানো সহ 12টি সুপারিশ করেছে দুদক। মন্ত্রণালয়ে যারা কাজ করেন তাদেরও এখানে না করার কিছু নেই, তারা বড়জোর বলতে পারবেন যে হ্যাঁ আগের অবস্থার চেয়ে অবস্থার আরও ক্রমোন্নতি হচ্ছে ইনশাল্লাহ। যেই অভিযোগ আগে ছিল এখন হয়তো সেই অভিযোগ ক্রমান্বয়ে কম, সেইটা হতে পারে, বাট এই অভিযোগগুলো অমূলক না, অবান্তর না, অবিশ্বাস্য না। দুদকের প্রতিবেদন গ্রহণের পর ভূমি অধিগ্রহণে জটিলতা, মামলা, হাইকোর্টের আদেশ সহ নানা আমলাতান্ত্রিক জটিলতায় প্রকল্পগুলো সময় মতো শেষ হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। পাশাপাশি দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন তিনি। সে সময় মতো ফাইন্যান্স পান নাই, অথবা কোথায় সেখানে প্রকল্প এলাকাতে জমি নিয়ে কোথায় কোনো সমস্যা ছিল, এরকম প্র্যাকটিক্যাল কিছু সমস্যা যেগুলো আমরা পেয়েছি সেখানে আমি পিডিকে অভিযুক্ত করতে পারি না। আর এখানে আমাদের দুদক যে সমস্ত ফাইন্ডিংগুলো দিয়েছে সেই সমস্ত ফাইন্ডিংগুলো আমরা অবশ্যই খুঁটিয়ে দেখব। এছাড়া রাজধানীর বেশিরভাগ এলাকায় ওয়াসার পানির মান এখন সন্তোষজনক বলেও দাবি করেন স্থানীয় সরকার মন্ত্রী। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরল বিশ্বাসে কোনো কাজ করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এক্ষেত্রে পেনাল কোডের উদ্ধৃতিও দিয়েছেন তিনি। 5 দিনের ডিসি সম্মেলনের শেষ দিন মন্ত্রিপরিষদ বিভাগ সম্পর্কিত আলোচনায় অংশ নেওয়ার পর তিনি আরও জানিয়েছেন, মাঠ পর্যায়ে দুদকের কার্যক্রম দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। ডিসি সম্মেলনের শেষ দিন মন্ত্রিপরিষদ বিভাগ সম্পর্কিত তৃতীয় অধিবেশনে অংশ নেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সরকারি কর্মচারী আইন অনুযায়ী সরল বিশ্বাসে তারা দুর্নীতিতে জড়ালে গ্রেপ্তার করা যাবে না, এ বিধান নিয়ে তার মত জানতে চান গণমাধ্যম কর্মীরা। জবাবে তিনি বলেন, সরল বিশ্বাসে কোনো কাজ অপরাধ নয়। এটা কোনো অপরাধ নয়, সরল বিশ্বাসে যদি আপনি কোনো কাজ করেন, ইভেন ইফ ইট ইজ সামথিং বিগ, পেনাল কোডেই বলা আছে যে সরল বিশ্বাসে কৃতকর্ম কোনো অপরাধ নয়, জেনারেল এক্সেপশন বলে এটাকে। কিন্তু এখানে শর্ত আছে, সরল বিশ্বাসটা যেন উইথ কেয়ার অ্যান্ড কশন, আপনাকে প্রমাণ করতে হবে যে সরল বিশ্বাসে আপনি এই কাজটা করেছেন। এছাড়া মাঠ পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে দুদকের কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের আহ্বান জানানো হয়েছে বলেও জানান দুদক চেয়ারম্যান। আমাদের কাজটা মামলা করা না, আসলে আমাদের মূল কাজটা হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করা। মাঠ পর্যায়ে আপনারা দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমও দেখভাল করবেন, সেটা আমরা তাদেরকে ব্ল্যাঙ্কেট একটা দায়িত্ব দিয়েছি। যদি দুর্নীতি দমন কমিশনের কোনো গাফিলতি দেখেন, দুর্নীতি দেখেন, আমাদেরকে জানাবেন। এর আগে দ্বিতীয় অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান জেলা প্রশাসকদের জন্য বিশেষ ফোর্সের প্রয়োজন নেই, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ পুলিশ তো প্রয়োজন নেই, কারণ পুলিশরা সবসময় জেলা প্রশাসকের সহযোগিতা করে যাচ্ছে। এটা প্রয়োজন নেই তো, কারণ জেলা প্রশাসককে সবসময় আইন শৃঙ্খলা বাহিনী তা মানে সহযোগিতা করছেন এবং তার নির্দেশনা অনুযায়ী সব জায়গায় কাজ করছেন। সন্ত্রাস, জঙ্গি ও চরমপন্থার উত্থান বন্ধেও জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাস, জঙ্গিবাদ যেভাবে আমরা দমন করে চলছি। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সব জলাশয় উদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে সকালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করে তিনি আরও বলেন, মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণার পাশাপাশি উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার।
দেশের মোট 11% মানুষ মৎস্য খাতের সাথে সম্পৃক্ত। জিডিপিতে এ খাতের অবদান 3.61%। এমন প্রেক্ষাপটে মাছ চাষে গর্ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগানে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এই উপলক্ষে সকালে গণভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য খাতে অবদানের জন্য 17 প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় মৎস্য পুরস্কার 2019 প্রদান করা হয়। অনুষ্ঠানে মৎস্য সম্পদের উন্নয়নে তার সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সঠিক জনবল তৈরি করা এবং সঠিক শিক্ষাটা দেওয়া সেদিকে আমরা ব্যবস্থা নিচ্ছি, সেই সাথে সাথে গবেষণা কার্যক্রমও চলছে। আর হাওড় অঞ্চলে এখানে কিন্তু আসলে কোনো হ্যাচা ছিল না, অর্থাৎ কোনো মাছের অবতরণ কেন্দ্র ছিল না। ইতিমধ্যে একটি অবতরণ কেন্দ্র আমরা নেত্রকোনা করে দিয়েছি, কিশোরগঞ্জ এবং আমাদের সিলেট বিভাগে যেখানে হাওড় অঞ্চল সেসব ক্ষেত্রে আমাদের এই মাছের অবতরণ কেন্দ্র তৈরি করা এবং হাওড় অঞ্চলগুলিতে যাতে আরও মাছের উৎপাদন বৃদ্ধি পায় সে ব্যবস্থাও আমরা নিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন বছরে 45 লাখ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। দেশের বিভিন্ন স্থানে মাছের অভয়াশ্রম তৈরি করা হয়েছে। প্রতিটি জলাশয় সেগুলিকে আমরা আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে আনব এবং আমাদের নদীমাতৃক বাংলাদেশ ইতিমধ্যে নদীগুলি আমরা ড্রেজিং কাজ শুরু করেছি, কাজে নদী ড্রেজিং করে আমাদের পানির প্রবাহ যাতে বৃদ্ধি পায় এবং পানি ধারণ ক্ষমতা যাতে বৃদ্ধি পায় সেদিকেও আমরা কাজ শুরু করেছি। সমুদ্রের ব্লু ইকোনমি জোন থেকে মাছ আহরণের জন্য বিশেষ জাহাজ কেনার পাশাপাশি নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশে মাছের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন খাদ্য নিরাপত্তা অর্জনের পর নির্বাচনী ইশতেহার অনুযায়ী পুষ্টি সরবরাহে গুরুত্ব দিচ্ছে সরকার। নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যার এই পর্যায়ে একটি বিরতি। বিরতির পর স্বাগত সংবাদ সন্ধ্যায়। অনিমেষ, আপনি জানেন যে হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর থেকেই কিন্তু এক ধরনের আলোচনা ছিল রাজনৈতিক মহলে যে জাতীয় পার্টির হাল আসলে কে ধরবেন। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলো মশিউর রহমান রাঙ্গার কাছ থেকে যে দলের দায়িত্ব নিয়েছেন জিএম কাদের এরশাদের ছোট ভাই। এটি কিন্তু এরশাদই নির্ধারণ করে গিয়েছিলেন তার মৃত্যু পরবর্তী সময়ে কে জাতীয় পার্টির হাল ধরবেন, এবং সবশেষ এরশাদ সংবাদ সম্মেলন করে সেই ঘোষণাটি দিয়েছিলেন যে তার মৃত্যুর পর জিএম কাদের দলের হাল ধরবেন। কিন্তু জাতীয় পার্টির রাজনীতি যদি আমরা কিছুদিন ধরে বিশ্লেষণ করি তাহলে দেখি যে জাতীয় পার্টিতে নানা ধরনের ভাঙন কিন্তু চলেই আসছে, এবং জাতীয় পার্টির মধ্যে যেই দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বটি রওশন এরশাদ পন্থী এবং এরশাদ পন্থী, এটি একেবারে স্পষ্টভাবেই বিভাজিত। আমরা জিএম কাদেরকে দায়িত্ব দেওয়ার পরেও দেখেছি যে এটি নিয়ে ক্ষোভ রয়েছে, এবং এখন রওশন এরশাদ পন্থীরা কিন্তু আরেকটি পাল্টা চাল চালবেন দু একদিনের মধ্যে, সেটি দেখার জন্য উপস্থিত ছিলেন না, এবং আগামী কয়েকদিনের মধ্যে জাতীয় পার্টির নানা নাটকীয়তা হবে সেদিকে আমাদের দৃষ্টিও থাকবে। দেখে আসি প্রতিবেদনটি। জানুয়ারিতে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে জিএম কাদেরকে দলের ভবিষ্যৎ চেয়ারম্যান ঘোষণা করেন হুসেন মোহাম্মদ এরশাদ। দেশে ফেরার পর সাংগঠনিক দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেন মার্চে, তবে মৃত্যুর আগে তাকেই আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেন এরশাদ। বনানীর সংবাদ সম্মেলনেও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জানালেন জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী এরশাদ মৃত্যুর আগে বলে গেছেন তার অবর্তমানে দলের চেয়ারম্যান হবেন জিএম কাদের। গঠনতন্ত্র অনুযায়ী আমাদের 20 ধারায় আমাদের যে ধারাটি রয়েছে সেখানে যে 20-এর 1 এবং 2 ধারায় 1-এর ক সংবিধানের এই ধারা এবং হুসেন মোহাম্মদ এরশাদের সেই লিখিত নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করে আজকের থেকে আমরা জিএম কাদের সাহেবকে আপনারা লিখবেন যে তিনি মাননীয় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান। এরশাদের মৃত্যুর পরই রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিল কে ধরছেন জাতীয় পার্টির হাল, দল পরিচালিত হবে কিভাবে। এ অবস্থায় দায়িত্ব নিয়ে দল ঐক্যবদ্ধ রাখাই হবে জিএম কাদেরের চ্যালেঞ্জ। জাতীয় পার্টির মধ্যে কোনো ধরনের বিভেদ দ্বন্দ্ব মতানৈক্য নেই, আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব। পল্লীবন্ধু এরশাদকে হারানোর শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করে তার আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী দলীয় ফোরামে আলোচনা করেই এরশাদের শূন্য আসনে প্রার্থী চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান। শেষ পর্যন্ত রংপুরবাসীর ভালোবাসার প্রতি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকালে ঢাকার কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ঢাকা জেলায় 2018 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বৃত্তি ও সংবর্ধনার আয়োজন করে ঢাকা জেলা পরিষদ। অনুষ্ঠানে 495 জন ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়। ছাত্রছাত্রীদের হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আদর্শ মানুষ হওয়ার পরামর্শ দেন। সন্তানদের অন্যান্য গুণাবলী চর্চায় উৎসাহ দিতে অভিভাবকদের তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, তথ্য প্রযুক্তির উন্নয়নের উপর দেশের উন্নয়ন নির্ভর করছে। শিক্ষার্থীদের এ বিষয়ে পর্যাপ্ত ধারণা রাখার পরামর্শ দেন তিনি। আপনাদের সকলেরই কাছে কম্পিউটার আছে, ইন্টারনেট কানেকশন আছে, আপনারা ইন্টারনেটের মাধ্যমে এই যে নতুন টেকনোলজি, নতুন প্রযুক্তি যেটা আসতেছে, এটা নিয়ে কিন্তু আপনারা এটা সম্বন্ধে শেখার চেষ্টা করবেন, এটা সম্বন্ধে জানার চেষ্টা করবেন। এটাই কিন্তু ভবিষ্যতে পৃথিবীতে কিন্তু সবগুলি দেশ যেটা পৃথিবীতে ভালো করতে পারবে তাদেরকে কিন্তু এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা হবে এটার জন্য কিন্তু যারা এটা মোকাবিলা করতে পারে সেই দেশগুলি কিন্তু আগাইতে পারবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই আগামীর বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে তাদের সেভাবে তৈরি হতে হবে বলেও মন্তব্য করেন সালমান এফ রহমান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাসাবাড়ির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানও পরিচ্ছন্ন না রাখলে ডেঙ্গু আক্রান্ত হতে পারে শিক্ষার্থীরা। তাই ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকেও কাজ করতে হবে বলে মনে করেন উত্তর ঢাকার মেয়র। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে নগরবাসীকে। শিক্ষার্থীরা দিনের 6-8 ঘন্টা ক্লাসে থাকে, এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ পরিচ্ছন্ন থাকা জরুরি, তা না হলে মশার আক্রমণে ঝুঁকিতে পড়বে শিক্ষার্থীরাও। বাসাবাড়ির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও এডিস মশা নিধন ও ডেঙ্গু নিয়ে সচেতনতা সৃষ্টিতে মত বিনিময় সভা করেছে বসুন্ধরা আবাসিক এলাকার হার্টকো স্কুল কর্তৃপক্ষ। দিনের বেলায় এই মশাটা রোগটা ছড়ায় এবং দিনের বেলায় ম্যাক্সিমাম সময় বাচ্চাগুলো স্কুলে থাকে, সুতরাং ওই কর্তৃপক্ষের একটা নৈতিক দায়িত্ব হলো চেতনার থেকে উদ্বুদ্ধ হয়ে বাচ্চাগুলোকে সুরক্ষা দেওয়া। রাজধানীর মশার সাথে পেরে উঠছে না দুই সিটি কর্পোরেশন, প্রাণান্তকরণ চেষ্টা চালিয়েও ছোট্ট মশাকে বাগে আনতে পারছে না তারা। অ্যাডালসিটি সাইড দিয়ে ফগিং মেশিনে মশা তাড়ানোর পদ্ধতি এখন কাজে আসছে না, আবার লার্ভি সাইড দিয়ে ঝোপঝাড়, নালা নর্দমা ও জমে থাকা পানিতে জন্মানো লার্ভা ধ্বংস হচ্ছে না, তাই বর্ষা শুরুর সঙ্গে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। শুধু প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক ওষুধ দিবেন না, ফ্লুইড ম্যানেজমেন্টই হচ্ছে ডেঙ্গু রোগের জন্য প্রধান চিকিৎসা। মে মাস থেকে শুরু হওয়ার কথা থাকলে এটি কিন্তু ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যায়, কাজেই যখন বৃষ্টিপাত বেশি হয়, অনেক হট হিউমিড ওয়েদার, আপনি আমি এখানে ঘামছি, এই ওয়েদারে কিন্তু এডিস মশা বংশবিস্তারের জন্য, প্রজননের জন্য একটি উত্তম জায়গা। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু রোগ যখন মারাত্মক রূপ নিয়েছে ঠিক তখনই এডিস নিয়ন্ত্রণে মশার ওষুধ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। মশা মরার কথা ছিল, ওটা কিন্তু মরে নাই, যার ফলে কিন্তু আপনি দেখেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আমি কিন্তু তাকে আমরা ব্ল্যাক লিস্টেড করে দিয়েছি আমরা এবং অন্য ওষুধ কীভাবে আনলে পরিবেশকে বাঁচিয়ে শুধু মশা মরতে পারে এজন্য টেকনিক্যাল কমিটি গঠন করেছি। এবছর রাজধানী ঢাকা সহ সারা দেশে ডেঙ্গু জ্বরে মারা গেছে 22 জন। মশা নিধনে অকার্যকর ওষুধ আমদানি, সরবরাহ ও কেনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় স্বাগত আরো একবার।
আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের অনুমতি পেলে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা নির্যাতনের তদন্ত অক্টোবর নাগাদ শুরু হতে পারে বলে জানিয়েছেন আইসিসির ডেপুটি প্রসিকিউটর জেমস স্টুয়ার্ট। বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, তথ্য ও উপাত্ত সংগ্রহে কাল কক্সবাজারে আশ্রয় শিবিরে যাচ্ছে আইসিসি প্রতিনিধি দল। তদন্ত শুরুর আগে বাংলাদেশ সরকারের নানা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন তারা। আলোচনায় সমঝোতা স্মারক শোয়ের বিষয়টিও তুলে ধরেছেন তারা। আইসিসির কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই জানিয়ে জেমস স্টুয়ার্ট বলেন, তাদের মূল লক্ষ্য নির্যাতিত রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিত করা। এক প্রশ্নের জবাবে জানান, তদন্তের সঙ্গে যুক্ত তথ্য সংগ্রহের স্বার্থে আইসিসির মিয়ানমার সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছে নেপিদো। তথ্য ও উপাত্তের বাইরেও আমরা এখানে এসেছি এই বিচার সম্পর্কে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করতে। আমরা কক্সবাজারে যাচ্ছি, সেখানে আবারও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবো। এরপর এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে আইসিসির বিচারকদের কাছে। তারা অনুমতি দিলে অক্টোবর নাগাদ মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর নির্যাতনের ঘটনার তদন্ত শুরু হতে পারে। সফলভাবে লিভার বা যকৃত প্রতিস্থাপন হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন রোগী। আগস্টে দ্বিতীয় রোগীকে লিভার প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মিল্টন হলে সংবাদ সম্মেলনে সিরাতুল ইসলাম শুভ, সঙ্গে তার মা রোকসানা বেগম। লিভার সিরোসিসে আক্রান্ত শুভর শরীরে 25 দিন আগে লিভার প্রতিস্থাপন করা হয়। মায়ের লিভারের 60% কেটে তার শরীরে দেয়া হয়। এখন মা ছেলে দুজনই সুস্থ হওয়ার পথে। সবচেয়ে বেশি ধন্যবাদ আমার মাকে, যিনি আমার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। এরকম সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমার ছেলে নতুন জীবন পাইছে। এরকম আমার ছেলের মতো যেন আরও 5-10টা ছেলে যেন নতুন জীবন ফিরে পায়। চিকিৎসার খরচ 25 লাখ টাকা পুরোটাই বহন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিদেশে না গিয়ে আরও 4 জন লিভার প্রতিস্থাপনের জন্য বঙ্গবন্ধু মেডিকেলের শরণাপন্ন হয়েছেন। এই চিকিৎসার প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধিতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডেফিনেটলি আগস্ট মাসেও আরেকটা করার জন্য সেইভাবে অতটা আপনাদেরকে আলটিমেটলি অত জানানো হবে, কিন্তু আমাদের আগে প্রস্তুতিটা সম্পন্ন হোক, কারণ প্রস্তুতি হতে সময় লাগে। সরকার লিভার প্রতিস্থাপন চিকিৎসায় সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এই সেবাটি যাতে আগামীতে আরও আমরা বেশি করে দিতে পারি, সকলের জন্য দিতে পারি, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। তার জন্য যা যা প্রয়োজন, যা যা ফ্যাসিলিটি, এই বিষয়টি আমরা দেখব। লিভার প্রতিস্থাপনের সফলতার জন্য চিকিৎসক দলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লিভার অকার্যকর হয়ে বছরে প্রায় 500 মানুষের এই গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন হয়, যে চিকিৎসা এতদিন বাংলাদেশে সম্ভব ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা বলছেন, এখন থেকে এই চিকিৎসা বাংলাদেশে সম্ভব এবং তা বিদেশের তুলনায় 3-4 গুণ কম খরচে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরেকটা বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সন্ধ্যায়। শ্রীলঙ্কা সিরিজে নেই অলরাউন্ডার সাকিব, আর চোটের কারণে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন মাহমুদুল্লাহ। এই ঘাটতি সামলাতে তাই ব্যাটে বলে সমান ভূমিকা রাখতে চান মোসাদ্দেক সৈকত। শ্রীলঙ্কা সিরিজের আগে ছোটখাটো পরিবর্তন আনছেন ব্যাটিং টেকনিকে। আয়ারল্যান্ডের ট্রাই নেশন সিরিজ, তারপর বিশ্বকাপ, ছোটখাটো ক্যামিও, ইনিংস মেরামত, ফিনিশিংয়ে দুর্দান্ত মোসাদ্দেক। লোয়ার মিডল অর্ডারে নিয়মিত রেখেছেন বড় ভূমিকা। মিশন শ্রীলঙ্কায় সে ধারাবাহিকতা ধরে রাখার পরিকল্পনা মোসাদ্দেকে। ব্যাটিং সামর্থ্যে এগিয়ে রাখছেন টাইগারদের, আপত্তি নেই ফেভারিট তকমাতেও। তবে ঘরের মাঠে মালিঙ্গাদের নিয়ে পুরো নির্ভর থাকার উপায় নেই। আবিষ্কার ফার্নান্দো পেরেরাদের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই, বিবেচনায় কোচ হাথুরু সিংহের ক্রিকেট মস্তিষ্ক। পুরো ওয়ার্ল্ড কাপটা আমরা ভালো ব্যাটিং করছি, সো এই দিক থেকে দেখতে গেলে আসলে মানে একটা টিমকে ছোট করে বলা যাবে না। আমরা অবশ্যই ব্যাটিং দিক থেকে আমরা এখন খুব ভালো অবস্থায় আছি, মানে এই না যে শ্রীলঙ্কা খুব পিছিয়ে আছে, শ্রীলঙ্কাও খুব ভালো অবস্থা নিয়ে আছে বর্তমান। বিশ্বকাপের পর অদল বদল কোচিং স্টাফে, তবে রূপান্তর প্রক্রিয়া কীভাবে সামলাতে হয় জানা আছে টাইগারদের। ছোটখাটো ফাইন টিউনিংয়ে মোসাদ্দেকদের প্রস্তুতি শ্রীলঙ্কা সিরিজের জন্য।
বিশ্বকাপে যা হয়েছে যা হয়নি সব এখন অতীত, তবে অর্থহীন নয় সে আসরের শিক্ষাটুকু, গুরুত্বপূর্ণ মোমেন্টামও। নতুন ডাক পাওয়াদের পাশাপাশি চ্যালেঞ্জ কোচিং স্টাফেরও, শ্রীলঙ্কায় তাদের সামনে সুযোগ নিজেদের প্রমাণের। পুরো ওয়ার্ল্ড কাপটা যেভাবে ব্যাটিং করছি আমি এখন প্র্যাকটিসে ঠিক ওইভাবেই ব্যাটিং করার চেষ্টা করছি, এবং স্ট্রাইক রেটে অবশ্যই আমি খুব কনসার্ন যে আমি স্ট্রাইক রেটটা অবশ্যই মাথায় আমার আছে। সো ওয়াসিম ভাইয়ের সাথে আমি যে কাজগুলো করতেছি আমার শুধু একটু ফুটওয়ার্ক নিয়ে আমি কাজ করতেছি, আমি মনে করি যে শুধু এটা আমি ঠিক করতে পারলে ইনশাল্লাহ আরও যেভাবে আমি খেলতেছি এর থেকে আরও বেটার কিছু করতে পারবো। শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, দলে থাকলেও শঙ্কা আছে অলরাউন্ডার মাহমুদুল্লাহকে নিয়ে। ঘাটতি মেটাতে তাই ব্যাটে বলে সমান ভূমিকা রাখতে চান মুসাদ্দিক। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এর সাথে শেষ করছি সংবাদ সন্ধ্যা, তবে তার আগে মনে করিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। উত্তরের লাখো মানুষ বন্যার কবলে, মধ্যাঞ্চলের টাঙ্গাইল ফরিদপুরের নিচু এলাকা নতুন করে প্লাবিত। নারী শিশু ধর্ষণ হত্যার বিচার 180 দিনে শেষ চায় হাইকোর্ট, সাক্ষী হাজিরে গাফলতি হলে ব্যবস্থা। ঢাকা ওয়াসার 11টি খাতে রয়েছে দুর্নীতির সুযোগ, স্থানীয় সরকার মন্ত্রীর কাছে দুদকের প্রতিবেদন। রোহিঙ্গা নির্যাতন বিষয়ে আইসিসির তদন্ত শুরু হতে পারে অক্টোবরে, আশ্রয় শিবির পরিদর্শন কাল। আর এই ছিল এখনকার মতো, আমন্ত্রণ আমাদের পরের আয়োজন রিটার্স।